ক্রিকেট খেলায় একজন বোলার উইকেট শিকার করে তার জাত চিনিয়ে থাকেন। তবে ওয়ানডে ক্রিকেটে একজন বোলার সর্বোচ্চ কয়টি উইকেট শিকার করেছেন তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকা। আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী 10 জন বোলারকে। তো আজকের এই লিস্টের এক নম্বরে আছেন মুত্তিয়া মুরালিধরন, 535টি উইকেট। মুরালিধরন সফলতম একজন বাঁহাতি স্পিনার। তার ঘূর্ণিতে এই পর্যন্ত সবচেয়ে বেশি ধরাশায়ী হয়েছে ব্যাটসম্যানরা। তিনি ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী। শ্রীলঙ্কার এই স্পিনার 350 ম্যাচে মোট উইকেট শিকার করেছেন 534টি। তার সেরা বোলিং ফিগার 2007 সালের 27 অক্টোবরের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ার বিপক্ষে 23 রানের বিনিময়ে 7 উইকেট। আজকের এই লিস্টে 2 নম্বরে আছেন ওয়াসিম আকরাম, 502টি। ওয়াসিম আকরাম ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলারদের একজন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 356 ম্যাচে 502টি উইকেট নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটধারী। তাকে রিভার্স সুইংয়ের উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়, তাই তার ছদ্মনাম দেওয়া হয় সুলতান অফ সুইং। তিনি পাকিস্তানের 1992 ক্রিকেটের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সেরা বোলিং ফিগার 1993 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 15 রানের বিনিময়ে 5 উইকেট। তিন নম্বরে আছেন ওয়াকার ইউনুস, 416টি। ওয়াকার ইউনুসকে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজনরূপে গণ্য করা হয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 262টি ম্যাচ খেলে 416টি উইকেট নিয়ে তিনি তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। 2001 সালের 17 জুন ইংল্যান্ডের বিপক্ষে 36 রান দিয়ে ইনিংসটি ছিল তার বোলিং ক্যারিয়ারের সেরা। চার নম্বরে রয়েছেন চামিন্দা ভাস, 400টি। চামিন্দা ভাস শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে তিনিই সেরা ফাস্ট বোলারের মর্যাদা পেয়েছেন। সবচেয়ে আকর্ষণীয় ও নতুন বলে সবচেয়ে কার্যকরী সফলতম শ্রীলঙ্কান বোলার হিসাবে তাকে গণ্য করা হয়। তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 8 উইকেট লাভ করে বিশ্বের একমাত্র বোলার। ইনিংসটি ছিল 8ই ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার বাঁহাতি এই পেসার 322 ম্যাচ খেলে 400টি উইকেট শিকার করেছেন। পাঁচ নম্বরে রয়েছেন সৈয়দ আফ্রিদি, 395টি। ক্রিকেট বিশ্বে সৈয়দ আফ্রিদি এক উজ্জ্বলতম নক্ষত্র। ব্যাটিং সুনামের পাশাপাশি বোলিং দিয়েও তিনি অনেক কৃতিত্ব অর্জন করেছেন। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি 6 রেকর্ডটি রয়েছে তার ঝুলিতে। আফ্রিদি নিজেকে একজন ব্যাটসম্যানের চেয়ে বেশি বোলার মনে করেন। পাকিস্তানের এই অলরাউন্ডার 398টি ম্যাচ খেলে মোট উইকেট নিয়েছেন 395টি। 2013 সালের 14 জুলাই তারিখে তিনি 12 রানে 7 উইকেট দিয়ে নিজস্ব সেরা ও একদিনের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান গড়েন। প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওডিআই ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে তিনি এই রেকর্ড স্থাপন করেন। ছয় নম্বরে রয়েছেন শন পালক, 393টি। শন পালক সাউথ আফ্রিকার একজন অন্যতম পেসার। তিনি মাত্র 303 ম্যাচ খেলে 393 উইকেটের মালিক। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার 24 জানুয়ারি 1999 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 35 রানের বিনিময়ে 6 উইকেট নিয়ে। সাত নম্বরে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা, 381টি। গ্লেন ম্যাকগ্রা ক্রিকেটের ইতিহাসে সর্বাপেক্ষা উচ্চভাবে বিবেচিত এক ফাস্ট বোলার এবং 1990 থেকে 2008 বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার কৃতিত্বে একজন নেতৃত্বদানকারী। তিনি ফাস্ট বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার পৃথিবী রেকর্ডের অধিকারী। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি 250 ম্যাচ খেলে তিনি 381টি উইকেট গ্রহণ করেছেন। 2003 সালের বিশ্বকাপে তিনি নামিবিয়ার বিপক্ষে 15 রানের বিনিময়ে 7 উইকেট গ্রহণ করেছিলেন, যেটি ছিল তার সেরা বোলিং ফিগার। আট নম্বরে রয়েছেন ব্রেটলি, 380টি। অস্ট্রেলিয়া দলের অবস্থানকালীন সময়ে ব্রেটলিকে খুবই দ্রুতগতির ফাস্ট বোলার হিসেবে অধ্যায়িত করা হয়েছিল। তাকে সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়। 2005 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি 101.1 মাইলে বল করেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বল। বল নিক্ষেপের ক্ষেত্রে তার অবস্থান পাকিস্তানের শোয়েব আখতারের পর, তাই তার ছন্দনাম দ্য স্পিড স্টার। মাত্র 221 ম্যাচ খেলে তিনি মোট উইকেট নিয়েছেন 380টি। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার 2006 সালে 20 জানুয়ারি সাউথ আফ্রিকার বিপক্ষে 22 রানের বিনিময়ে 5 উইকেট। নয় নম্বরে রয়েছেন অনিল কুম্বলে, 337টি।
অনিল কুম্বলে ভারতের একমাত্র বোলার যিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটধারী খেলোয়াড়। তিনি 271টি ম্যাচ খেলে মোট 337টি উইকেট শিকার করেছেন। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার 27 নভেম্বর 1993 সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 12 রানের বিনিময়ে 6 উইকেট। দশ নম্বরে রয়েছেন সনদ জয়সুরিয়া 323টি। সনদ জয়সুরিয়া সীমিত ওভারের ক্রিকেটে একজন সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে পরিগণিত হয়ে আছেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে তার সুখ্যাতি অনেক ছড়িয়ে, তার ছদ্মনাম মাস্টার ব্লাস্টার। তিনি মোট 445টি ম্যাচ খেলে 323টি উইকেট শিকার করেছেন। 20 মার্চ 1993 সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি 29 রানের বিনিময়ে 6 উইকেট গ্রহণ করেন। এটি ছিল তার সেরা বোলিং ফিগার।